নমস্কার বন্ধুরা, ত্রিশান এন্টারটেইন অ্যান্ড ইনফো থেকে আমি কাজল। আজকের ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো করে দেখুন তো ছবিটা, নিশ্চয়ই আপনারা সকলেই দেখেছেন। তবে প্রশ্ন হলো, ছবিটি কি কাল্পনিক নাকি ব্যাপকভাবে ব্যবহৃত এই ছবিটির আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনো বাস্তব চরিত্র? তো সেই প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওয়। তো বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সঙ্গে কাজল, আপনারা দেখছেন ত্রিশান এন্টারটেইন অ্যান্ড ইনফো ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ঘোরাফেরা করা অজস্র মিমের সঙ্গে এই ছবি স্ট্যাম্পের মতো করে সেঁটে থাকতে আপনারা অনেকেই দেখেছেন। সাধারণত খুব হাস্যকর কোনো পরিস্থিতি বা বিষয় বোঝাতে এই ছবিটির ব্যবহার করা হয়। কিন্তু জানেন কি, এই ছবিটি কার? ছবিটি কি কাল্পনিক নাকি ব্যাপকভাবে ব্যবহৃত এই ছবিটির আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনো বাস্তব চরিত্র? সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ঘোরাফেরা করা অজস্র মিমের সঙ্গে ব্যবহৃত এই হাস্যকর মুখভঙ্গির এই ছবিটি আসলে একজন চীন দেশের প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড়ের, যার নাম হলো ইয়াও মিং। 38 বছর বয়সী মিং এর জন্ম হয় চীন দেশের সাংহাই প্রদেশে। তার উচ্চতা হলো 7.5 ফুট। খুব ছোটবেলাতেই মিং তার কানের শ্রবণ শক্তি হারান। চীনের সাংহাই সার্কাস হয়ে দীর্ঘদিন ধরে বাস্কেটবল খেলেছেন তিনি। আমেরিকার NBA হিউস্টন রকেটস দলেও তিনি খেলেছেন। খেলা থেকে অবসর নেওয়ার পর মিং চীনা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নিযুক্ত হন। কিন্তু ইয়াও মিং এর এই ছবিটি কখন কিভাবে ভাইরাল হলো? ইয়াও মিং 2009 সালে একটা বাস্কেটবল ম্যাচের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, আর ওই সময়ই এই মজার অভিব্যক্তিটি তার মুখে ফুটে ওঠে। আর এর পরের বছর অর্থাৎ 2010 সালে রেজ কমিক্স ক্যাম্পেনের মাধ্যমে ডাম্বিচ নামে তার এই অভিব্যক্তির ছবিটি দিয়ে তৈরি মিমটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তারপর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হাস্যকর সোশ্যাল পোস্টের প্রতীক হিসাবে তার এই ছবিটি ফুটে উঠেছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই মজার তথ্যটি? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও অনেক মজার মজার তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য কী করবেন, এই যে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে জাস্ট একটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বা বেল আইকনটা অন করে দেবেন, যার ফলে কীভাবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো মজার ভিডিওয়। ভালো থাকবেন, টাটা।